Assalamualaikum. কেমন আছেন সবাই? আমি ছোলা বুটগুলি সকালে সের খেয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এগুলি সেদ্ধ করব। সেদ্ধ করে তারপর একসাথে কিছুদিনের জন্য ফ্রোজেন করব। আর এক ঘন্টা আগে ডালটা ভিজিয়েছি। এখন এটা সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এখন সকাল সকালেই ভালো গ্যাস পাওয়া যাচ্ছে, তো এর জন্য দুটা চুলাতেই বসিয়ে দিয়েছি। আর আমি ডালগুলি ব্লেন্ডার করে নিয়েছি। আমরা আসলে সবসময় মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ খেতে অভ্যস্ত আর কি। অ্যাকচুয়ালি খেসারির ডালটা দিলে ওইটা বেশি গ্যাস হয়, যে জন্য আমরা মুসুরির ডালটা দিয়ে সবসময় পেঁয়াজই খাই। তো এই জন্য একটু ডাল ব্লেন্ডার করে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি একদম মিহি করে নেইনি, এটি আধা ভাঙা করে নিয়েছি। আর আমি যেভাবে ডালগুলি ফ্রোজেন করে রাখবো সেটাই দেখাচ্ছি। রোজার দিনে আসলে কাজগুলি না ডেইলি করা সম্ভব না, এইভাবে করে রেখে দিচ্ছি। এইভাবে করে যখন আমি ডিপ করব তখন এক ব্যাগের মধ্যে রেখে দিতে পারবো, আমার অনেকগুলো বক্সের দরকার হবে না। আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো বাবুর আব্বু এদিকে বাজারে গিয়েছে আর বাজার থেকে এগুলি নিয়ে এসেছে। আসলে রোজার মাসে তো সবসময় বাজার যাওয়া হয় না, যদিও বাসায় পেঁয়াজ রসুন আদা এগুলি আছে, তারপর এনেছে। আর বাবুদের জন্য একটু এটা দিয়ে ডিম দিয়ে একটু ভেজে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু ডিম দিয়ে ভাজি করে খেলে আসলে খুব মজা হয়। তো এখানে পোলট্রি মুরগি এনেছে দুইটা, আর কক মুরগিও দুইটা এনেছে। এগুলি আজকেই সব কিছু রান্না করে ফেলবো। আর ইফতারের জন্য এখানে চিকেন দিয়ে মানে সব আইটেম করে নিচ্ছি। চিকেনের আইটেমগুলো আগে মশলা টশলা দিয়ে ম্যাগনেশন করে রেখে দিচ্ছি। এটা চিকেন পপকর্নের জন্য। আর এটা করেছি রোলের জন্য। আর এইটা চিংড়ি ম্যাগনেশন করে রেখেছি। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে রেখেছি পানিতে ভিজিয়ে। আর এটা হালিমের জন্য গরুর মাংস রেডি করেছি, বেগুন ভাজির জন্য। রাতে আসলে পোলাও মাংস খাবো, আর সাথে তো বেগুন ভাজি না হলে ভালো লাগবে না। তো এরকম মোটামুটি সব কিছু যদি আগে থেকে আমরা গুছিয়ে রাখি তখন দেখা গেছে যে আমাদের মানে অনেক ঝামেলাটা কমে যায়, অনেক তাড়াহুড়া করতে হয় না। এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলি সেদ্ধ করে নিচ্ছি। তো আমরা এখন ইফতারের জন্য সব কিছু এখন থেকেই মানে করে ফেলবো। এই কারেন্টের চুলায় হালিম বসিয়ে দিয়েছি। আর এখন অনেক মানে সরকারি যে গ্যাসটা সেটা মানে একদমই আগুন নেই বললেই চলে, এই জন্য আমি সিলিন্ডার চুলাতেই এগুলি ভাজাভাজি শুরু করে দিছি। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাহায্য করছে, ও কিন্তু সব কিছু যে ভাজি করা আইটেমগুলি কিন্তু সব কিছু ও নিজেই তৈরি করছে বলতে আমি সব তৈরি করে দিছি আর কি, ও সব কিছু ফ্রাই করছে আর কি। এদিক দিয়ে আমার বোন আছে বাসায়, তারপর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ওয়াইফ আছে, ওই ভাবিটাও আছে। তো এই জন্য সবাই দেখা গেছে যে মোটামুটি একসাথে ইফতার করতেছি বা সবাই আমাকে সাহায্য করছে। আসলে সবার সাথে একসাথে ইফতার করার মজাটাই অনেক আলাদা। আর পাশের বাসায় ভাবির জন্য আমি ইফতার রেখেছিলাম, কিন্তু ভাবি বাসায় নেই, যে কারণে আমি ওনার ইফতারটা দিতে পারলাম। আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি রোজা শেষ হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন, আমিন। আসলে সারাদিন ইফতার বাড়াতে বাড়াতে যে দিন কিভাবে কেটে গেল আসলে সময়ের সাথে না একদমই পারা যায় না। তো এখন
ইফতার পরে নামাজ কালাম করে তারপর আবার রাতে রান্না করব। এমনিতেই দেখা যাচ্ছে রমজান মাসে দিনেই রাতে রান্না একদম কমপ্লিট করে রাখি, কিন্তু আজকে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। এই জন্য ইফতারটা সেরে তারপর আমরা রাতে রান্না করব। মোটামুটি কিছুটা রান্না করে রেখেছি আর বাকিটা কমপ্লিট করে নেব। তো এখানে সাদা পোলাও রান্না করব। পোলাওটা কিন্তু আমার বোন রান্না করছে। বেগুন ভাজিটাও আমার বোন খুব মজা করে বেগুন ভাজি করে। তো এখন সব কিছু প্লেটে করে বেড়ে নিচ্ছি। আর যে মানে খাসি রান্না করেছি, যা যা রান্না করেছি আর কি, সব কিছু দিনে রান্না করেছিলাম। আর যেগুলি মানে ভাজা ভাজি আর কি, সেগুলি রাতে খাবারের আগেই সব ভেজে নিচ্ছি। তো এখানে রুই মাছ আছে, বেগুন ভাজি আছে, তারপর সালাদ আছে, ভাত রান্না করেছি, তারপর পোলাও রান্না করা হয়েছে, তারপর গরুর মাংস ছিল, তারপর এখানে শাহী কাবাব ছিল, ডিম ভেজেছি, এখানে ডাল রান্না করা হয়েছে, এখানে চিংড়ি ভুনা করা হয়েছে, তারপর একদম মাংস ঝুরি করে ভুনা করা হয়েছে। হাঁসির মাংস ছিল, মুরগির মাংস ছিল। এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাইয়েছে অনেক ভালোই খাইছি। আর এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর বাকি কাজগুলো করে নেব। এখনও কিন্তু বাসায় অনেক কাজ বাকি আছে। আসলে চা খেলে না শরীরে একটু এনার্জি চলে আসে, তখন আর কাজ করতে খুব একটা বেশি টায়ার্ড লাগে না। তো সকালবেলা যে এগুলি সিদ্ধ করে রেখেছিলাম দেখাচ্ছি, যে এই ব্যাগে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এগুলি একটু রেখে দাও, তো পলি ব্যাগে তাড়াহুড়া করে রেখে দিয়েছে। তারপরে দেখেন এটা কত সুন্দর হয়ে আছে, একটু হালকা একটু প্রেস করলেই না মানে ভেঙে যায়, অনেক বেশি চাপ দিতেও হয় না। তো এইভাবে পলি ব্যাগে, নর্মাল পলি ব্যাগে রেখে দিলেও ওইগুলি অনেক ভালো থাকে, ইচ্ছা মতো এখান থেকে নিয়ে তারপর ইউজ করা যায়। সব কিছুর বেলায় মানে এইরকম ছিল আর কি, ভালোই ছিল। তো আর এই পেঁয়াজের ডালগুলিও কত সুন্দর হয়ে তারপর আয়ের জমে আছে, এটা আমি একসাথে একটা ব্যাগে করে রেখে দেব। আসলে আমার সংসারে তো আমি একা, যে কারণে দেখা গেছে যে আমার আসলে প্রতিদিন এত কাজ করা সম্ভব না, বাচ্চা নেই, যে কারণে আমি এইভাবেই রাখি। কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন করে খেলে সেটাই কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বা সেটাই অনেক বেটার হয়। বাট আমি করছি বললাম যে সবাই করতে হবে, আমি যেটা করি পার্সোনালি আমি সেটাই দেখাচ্ছি। আমি কাউকে বলছি না যে আপনি এইভাবে ফ্রোজেন করে রেখে খাবেন, আমি এইভাবে খাই আলহামদুলিল্লাহ, এখনও কোনো প্রবলেম হয়নি। সারাদিন কাজ শেষে যখন চুলাগুলির দিকে তাকাই না আসলে খুব মায়া লাগে, বেচারাদের উপরে কত যে মানে কত যে অত্যাচার করি আমরা। আসলে সবগুলি চুলাই এখন ওয়াশ করে নেব, আর এই হাঁড়ি পাতিলগুলি সব কিছুই মানে ওয়াশ করে ফেলেছি। আসলে কাজ জমিয়ে রাখলে দেখা যায় যে তারপরের দিন অনেক কষ্ট হয়, এই জন্য সাথে সাথে যদি আমরা এগুলি ধুয়ে রেখে দিই তাহলে আর তারপরের দিনের কোনো ঝামেলা থাকে না। এই রমজানে সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সামনের বার রমজানে যেন আবারও আমরা রোজাগুলি রাখতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম।